হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে আজকে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই ভিডিও দেখাবো যে আপনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে যে ভ্যাকেন্সিগুলো বেড়েছে সেই ভ্যাকেন্সি পোস্টগুলো যেটা হলো হেল্পার কুক দারওয়ান নাইট গার্ড তাছাড়া আপনাদের এখানে ম্যাট্রন পোস্ট যে ভ্যাকেন্সিগুলো আদার্স গ্রুপ সি ভ্যাকেন্সিগুলো যেটা বেড়েছে সেটা আপনারা কি করে আবেদন করবেন আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো অনেক বন্ধুদের কমেন্ট সেকশানে কমেন্ট আসছিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে যেটা ভ্যাকেন্সিটা বেড়েছিল সেই ভ্যাকেন্সিটা নিয়ে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও করুন তাহলে যদি হাউ টু অ্যাপ্লাই দেখান তাহলে খুব সুবিধা হয় আমাদের জন্যে সেই জন্য আপনাদের জন্যে স্টেপ বাই স্টেপ আপনারা কী করে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এটাকে আপনাদেরকে আগে বলে দিই এখানে অলরেডি ডিটেলস অফ নোটিফিকেশান একটা ভিডিও বানিয়ে দিয়েছি যদি আপনারা সেটা এখনও দেখেননি তাহলে আপনারা সেখানে যেয়ে দেখতে পারেন এখানে আপনাদের মিনিমাম এইট ক্লাস পাস টেন ক্লাস পাস আর আপনার গ্র্যাজুয়েশান যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা সব পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের মিনিমাম এজ লিমিট আঠেরো বছর থেকে নিয়ে আপনারা ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এখানে আপনারা মেল ফিমেল এখানে সবাই আবেদন করতে পারেন তাহলে আপনাদেরকে কিছু ডিটেলসটা বলে দিলাম তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর এটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে কারোই এখানে জমা দিতেও হচ্ছে না এটা আপনারা ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারেন প্রথমে আপনারা এরকম আপনাদের ইন্টারফেস হবে এটা আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন এখানে আসার পর আপনারা যেমন দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে ভেরিফাই ইউর মোবাইল নম্বর আপনাদেরকে প্রথমে আপনাদেরকে নিজের নাম এখানটা লিখতে হবে আপনার মোবাইল নম্বর যা আছে সে মোবাইল নম্বর দেওয়ার পর আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে আপনারা যা কিছু দেবেন আপনারা ক্যাপিটাল লেটারে আপনারা এখানটা ফিল করবেন এখানটা আপনারা নিজের মোবাইল নম্বর এখানটা আপনারা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপি উপরে আপনারা ক্লিক করবেন সে মোবাইল ওটিপি আপনাদেরকে ভেরিফাইটা করে নিতে হবে এরকম আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে যেই আপনারা ওটিপি ভেরিফাই করবেন আপনার নাম উপর সাইডে চলে আসবে তারপর এখানে কী বলা হচ্ছে আপলোড ফটো আইডেন্টি প্রুফ তার মানে আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড রেশন কার্ড এগুলো আপনারা যে কোনো একটা আপনাদেরকে ফাইল আপলোড করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্যে যার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন টু হানড্রেড কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে তার সাইজটা আপনাদেরকে পিডিএফ ফাইল আপনাদের হতে হবে টু হানড্রেড কেবি আপলোড করার পর প্রথমে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ফাদার নেম এখানটা আপনাদের লিখতে হবে তারপরে এখানটা আপনাদের বাড়ির অ্যাড্রেস যা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানটা দিয়ে দেবেন আপনাদের পোস্ট অফিস কি আছে নিজের পোস্ট অফিসের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন ডিস্টিক আপনাদের ডিস্ট্রিক্ট অটোমেটিকলি এখানটা চলে আসবে তারপরে আপনারা এখানটা পিনকোড আপনারা এখানটা বসিয়ে দেবেন আপনার বাড়ি ঠিকানা যা থাকবে এখানটা আপনারা সেম টু সেম আপনারা করে নেবেন যদি আলাদা থাকে তাহলে আপনারা আলাদা এখানটা ফিলটা করে নেবেন আপলোড অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা কোন ডকুমেন্টস দিতে চান ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা আপনাদেরকে ডকুমেন্টস এখানে আপনাদেরকে আপলোড করে নিতে হবে ন্যাশালিটি আপনারা কী আছেন ইন্ডিয়ান এখানটা আপনারা ইন্ডিয়ান বসিয়ে দেবেন জেন্ডার আপনারা মেল ফিমেল যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ক্যাটাগরি কি আছেন আপনারা নিজের ক্যাটেগরি এখানটা আপনারা দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপনাদের যা আছে নিজের ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিল্টার করে নেবেন এবার এখানটা দেখেন আপলোড ইয়োর ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জন্য আপনাদেরকে এখানটা আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনাদেরকে আপলোড করে নিতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করার পর আপনাদেরকে তারপর এখানটা আপনাদের মোবাইল নম্বর অটোমেটিকলি চলে আসবে এখানটা আপনাদেরকে নিজের ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন সেই ইমেল আইডিটা দেবেন যেটা আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডি এখানটা আপনারা ইমেল আইডি বসিয়ে দেবেন আপনাদের যা ইমেল আইডি আছে রানিং ইমেল আইডি সেই ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন তারপর এখানটা চলে আসেন কোয়ালিফিকেশান মধ্যে আপনাদেরকে মাধ্যমিক পাস আপনারা কোন সালে হয়েছেন কোন বোর্ড দিয়ে হয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন সমস্ত আপনাদেরকে ডিটেলস বসাতে হবে এইচএস পাসও আপনারা বসিয়ে দেবেন যদি গ্র্যাজুয়েশন থাকেন তাহলে আপনারা গ্র্যাজুয়েশন এখানটা আপনারা বসিয়ে দেবেন আপনাদের পোস্টে অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশান যা আছে কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা এখানটা ডিটেলসগুলো আপনারা এখানটা ফিলটা করে নেবেন এখানটা আপনারা মাধ্যমিক পাস এখানটা দিয়ে দেবেন মাধ্যমিক পাস কোন বোর্ড দিয়ে হয়েছেন এখানটা বোর্ডের নাম দিয়ে দেবেন কোন সালে হয়েছেন পাসিং এর এখানটা আপনারা দিয়ে দেবেন ফুল মার্কস আপনাদের কত দিয়ে পা পাস হয়েছিলেন সেটা দিয়ে দেবেন কত মার্কস আপনারা পেয়েছেন সেই মার্কসটা আপনারা এখানটা দিয়ে দেবেন এইচএস যদি পাস থাকেন তাহলে এইচএস ডিটেলস এখানটা দেবেন গ্রাজুয়েশান যদি আপনারা পাস থাকেন তাহলে আপনারা গ্রাজুয়েশান ডিটেলসটা দিয়ে দেবেন এবার আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা আপনারা এক্সপিরিয়েন্স বসাতে পারেন যদি নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন এখানটা আপনারা চলে আসেন এখানটা আপনাদেরকে আপলোডের মধ্যে কী কী আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে আপলোড করতে হবে যার সাইজটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন দেড়শো কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করে নিতে হবে সিগনেচার আপনাদেরকে এখানটা আপলোড করতে হবে যার সাইজ এখানটা আপনারা দেখতে পাচ্ছেন দেড়শো কেবি মধ্যে আপনাদেরকে আপলোডটা করে নিতে হবে একাডেমিক কোয়ালিফিকেশান আপনারা যা কোয়ালিফিকেশান আপনাদের আছে সেই কোয়ালিফিকেশান এখানটা আপনারা দিয়ে দেবেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবেন নাহলে আপনারা ছেড়ে দেবেন তাহলে সমস্ত এখানটা আপনাদেরকে আপলোড করে আপনাদেরকে দেখে দিয়ে সমস্ত ডকুমেন্টস আপলোড হওয়ার পর আপনারা ক্যাপচারটা ফিল করে নেবেন ক্যাপচার ফিল করার পর আপনারা একবার ভালোভাবে নিজের পেজটা আপনারা চেক করে নেবেন আপনারা যা যা ডিটেলস বসিয়েছেন সব ঠিক আছে কি না সব দেখার পর আপনাদেরকে কী করতে হবে রেজিস্টার বাটনে আপনাদেরকে কনফার্ম রেজিস্ট্রেশন আপনাদেরকে করে নিতে হবে যে আপনারা অ্যাপ্লিকেশান এখানে সাবমিট করলেন আপনাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে আপনাদের চলে এসছে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার সাকসেসফুলি আপনাদের আইডি আপনাদের চলে এসছে এখানটা ওকে করার পর আপনাদেরকে যেমন দেখতে আছেন আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা সাকসেসফুলি আপনাদের সাবমিট হয়ে গেছে এবার নিজের অ্যাপ্লিকেশান আইডি আপনারা ডাউনলোড করে লিখে নেবেন এখানটা যেমন দেখতে আছেন প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনারা প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা করে নেবেন এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের দেখালাম এটা আপনাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাট যেটা আপনাদের ভ্যাকেন্সিটা হলো সেই ভ্যাকেন্সিটা আপনাদেরকে ডিএম অফিস থেকে যেটা আপনাদের ভ্যাকেন্সি পেরেছিল সেটা ভ্যাকেন্সি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম আপনারা কি করে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে না তাহলে আশা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাতে পারলাম যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন